আসসালামু আলাইকুম দর্শক কি আর্জেন্টিনার সাপোর্টাররা কোথায় ঘুমায় গেছে নাকি সব হ্যাঁ এই যে কালকে সোমবার সকাল ছয়টার সময় যে আর্জেন্টিনা কোপায় আমেরিকার ফাইনাল খেলবে একটু ডাকতে হবে না অনেকে মনে জানেই না এই আপনি কেমন আর্জেন্টিনার ভক্ত দর্শক শ্রোতা আর্জেন্টিনাকে কারা কারা ভালোবাসেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর্জেন্টিনার ভক্তরা আজকের ভিডিওতে লাইক দিবেন আর্জেন্টিনার কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই নাম লেখা চাই দর্শক শ্রোতা আমার তো মেসিকে প্রচুর পরিমাণে ভালো লাগে ডিম্যারিয়ারে মানে এদের তো বলা বলে শেষ করা যাবে না দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম যে আর্জেন্টিনা কার সাথে কোপা আমেরিকার ফাইনাল খেলতে যাচ্ছে কলম্বিয়ার সাথে কলম্বিয়াকে কি আপনারা ফেলে দিবেন দর্শক শ্রোতা কলম্বিয়ার দেখি দলের সদস্যরা বা তাদের পক্ষ থেকে বলতেছে যে মেসির সাঁত্রিশ বছর প্লাস হয়ে গেছে মেসি আর আগের ফর্মে নাই মেসিরে এখন আটকাইতে পাঁচ সাতজন লাগে না হ্যাঁ মেসির বয়স হয়ে গেছে হয়তোবা এই কোপা আমেরিকায় আন্তর্জাতিক এই ম্যাচটা খেলার পরে সে আসলে অবসরে যাবে কিনা আন্তর্জাতিক ম্যাচ থেকে বা মারিয়ার ব্যাপারেও কথা আসতেছে সো সেই ব্যাপারে আমরা পরে কথা বলবো কিন্তু আমি যেটা মনে করি মেসি দেখিয়ে দেবে এই ম্যাচে তোমরা খালি দেখতে থাকো দর্শক শ্রোতা পরিসংখ্যানে একটু বলবো। যে এবার কলম্বিয়া কতটা শক্তিশালী হয়ে ফাইনালে এসেছে এবং আর্জেন্টিনা এখানে ভাই কত শক্তিশালী হয়ে এই কোপার ফাইনালে এসেছে আর্জেন্টিনার তো একটা পিছনে মনে করেন যে একটা অনুপ্রেরণা আছে ভাই এইবার আর্জেন্টিনা যদি কোপা আমেরিকা যেতে তাহলে বুঝতে পারতেছেন টানা তিনবার হবে ভাই একটা রেকর্ড হয়ে যাবে তারা চ্যাম্পিয়ন কিন্তু কোপা আমেরিকার এরপরে হচ্ছে কাতার বিশ্বকাপ এরপর আবারও যদি কোপার চ্যাম্পিয়ন হয় টানা তিনবার ভাই আন্তর্জাতিক শিরোপা জিতে ভাই রেকর্ড রেকর্ড তৈরি করবে স্পেনের পরেই তারা রেকর্ড তৈরি করবে হ্যাটটিক বুঝতে পারতেছেন বিষয়টা তো আর্জেন্টিনাও মরিয়া হয়ে উঠেছে এবং তাদের পিছনে অনুপ্রেরণা আছে যেহেতু বিশ্বকাপ জয়ী একটা দল শ্রোতা কলম্বিয়া এদিকে কিন্তু আপনার খুবই শক্তিশালী হয়ে এসেছে তাদের একটা আকাঙ্ক্ষা আছে তারা কিন্তু আটাইশটা ম্যাচ তাদের তাদেরও কিন্তু একটা রেকর্ড বলতে গত আটাইশটা ম্যাচ তারা কিন্তু অপরাজিত একটা ম্যাচেও কিন্তু হারে নাই তো টানা তেইশ বছর পর তেইশ বছর পর আসলে তারা ফাইনালে আসলো এর আগে তেইশ বছর আগে তাদের একটা কাপ ছিল শিরোপা ছিল তো তেইশ বছর পর তাদেরও কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে আমি এই কোপা আমেরিকা আমরা শিরোপাটা নিব তো তারাও কিন্তু মরিয়া হয়ে খেলবে আমরা আশা করি এটা খুবই চাঞ্চল্যকর একটা ম্যাচ হবে আপনারা দেখতে ভুলবেন না বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো টি স্পোর্টস মনে হয় দেখাবে যাদের বাসায় টেলিভিশন আছে তারা তো দেখতে পারবেনি আর যাদের মোবাইল আছে তো তারা হয়তো বা ওদেরকে সাবস্ক্রিপশন কিনে দেখতে হবে বা অন্যান্য মাধ্যমে আমি সেই বিষয়ে কথা বললাম না তো দর্শক শ্রোতা এবার আসেন আমরা একটু পরিসংখ্যান একটু বলি যে পরিসংখ্যানের দিক দিয়ে দেখলে আর্জেন্টিনা এবং কলম্বিয়া কে এগিয়ে আছে আমি দেখলাম যে আর্জেন্টিনা এগিয়ে আছে মোট ম্যাচের সংখ্যা যদি দেখি তারা মনে হয় বিয়াল্লিশটা না তেতাল্লিশটা ম্যাচ একসাথে খেলেছে দুই মুখোমুখি হয়ে আর্জেন্টিনাই বেশি জিতেছে পঁচিশটা না ছাব্বিশটা আর্জেন্টিনা জিতেছে নয়টা জিতেছে কলম্বিয়া এবং ভাই আটটা এখানে অমীমাংসিত ছিল এবং এই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু দেখা যায় যে আর্জেন্টিনা অনেকটা এগিয়ে আছে তো আমি বলবো যে আর্জেন্টিনা কখনোই কলম্বো এদেরকে কিন্তু কলম্বিয়াকে কিন্তু সাধারণভাবে নেয় নেয় তো এখন দেখার পালা তো আর্জেন্টিনার জন্য শুভকামনা তো দেখা যাক আর অবশ্যই ভিডিওটা থেকে যাবে কমেন্ট বক্সে কে জিতলো খেলা দেখে আসার পরে ফাইনাল রেজাল্টটা লিখে যায়